বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এইচএসসি আইসিটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা সিজনশীল কোশ্চেন দেখব এই সিজনশীলটা আমাদের রাজশাহী বোর্ড 2019 এ এসেছিল তো আমরা কিন্তু আসলে সিজনশীলের সবগুলো কোশ্চেন পড়ব না আমরা আসলে ঘ এবং খ নাম্বার কোশ্চেনটা আজকে দেখব আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি উদ্দীপকটা একটু আমরা পড়ি কৃষ্টি পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে এখানে একটা হিসাবের সংখ্যা দেওয়া আছে এখানে একটা ওয়াক্টাল সংখ্যা দেওয়া আছে এখানে একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে এত টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো এখন গ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য এখানে কার কার কৃষ্টি ও মুক্তি অর্থাৎ কৃষ্টির কত এই যে প্রথমটা কিন্তু কৃষ্টির আবার এই যে মুক্তির কোনটা মুক্তির কিন্তু যথারীতি পিয়াল আছে মাঝখানে মুক্তির হচ্ছে এই যে শেষেরটা এই যে প্রথম সংখ্যাটা যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হেক্সা ডিসিমাল সংখ্যা এবং এটা একটা ডিসিমাল সংখ্যা হেক্সা ডিসিমাল সংখ্যা এবং ডিসিমাল সংখ্যা এগুলো কিন্তু আসলে যোগ করা যায় না কারণ দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার ভিতরে কিন্তু যোগ করতে পারি না আমাদের কিন্তু একটা কমন ফর্মেটে পৌঁছাইতে হবে এটা হেক্সা ডিসিমাল আমাদের হয়তো এটাকেও হেক্সা ডিসিমাল করতে হবে অথবা এটাকেও ডিসিমাল করব আমরা এটাকেও ডিসিমাল করব দুইটা ডিসিমালে কিন্তু আমরা পরবর্তীতে যোগ করতে পারবো তবে উদ্দীপকে কি বলা আছে আমরা একটু দেখি যে বাইনারিতে মোট কত হবে সুতরাং বাইনারিতে প্রকাশ করতে হবে তো বাইনারিতে মোট কত হবে তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু এই যে হেক্সা ডেসিমাল সংখ্যা এটাকে আমরা কি করব প্রথমে বাইনারি করব। এবং এইখানে যে ডেসিমাল সংখ্যা এটাকে আমরা বাইনারি করব। এবং দুইটা বাইনারি সংখ্যা যে আমরা পাবো সেই দুইটা সংখ্যা যোগ করলেই কিন্তু আমরা মোট মূল্য বাইনারিতে প্রকাশ করতে পারবো তো আমি যথারীতি আবার একটু বলে নিচ্ছি দেখুন আমাদের যদি আমি ডাকটা একটু সরিয়ে নিচ্ছি আমাদের যদি বলা হয় যে এই যে পাঁচ ডলার এখানে যদি বলি ডলার আবার যদি বলি যে পাঁচ টাকা এই দুইটা জিনিস যোগ করুন তাহলে আমি যদি পাঁচ আর পাঁচ দশ লিখলাম এবার আমরা এখানে কি লিখবো ডলার লিখবো না টাকা লিখব তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব তো সেই ক্ষেত্রে আমাদের একক স্ট্যান্ডার্ড কিন্তু ফলো করতে হবে সংখ্যা দুটো এক হলেও কিন্তু আসলে এখানে ডিসিমকে এখানে হচ্ছে আমাদের টাকার এককে তো এভাবে আমরা যোগ করতে পারবো না আমাদের যেটা করতে হবে হয় এই যে আমরা যে দেখতেছি ডলার সেই ডলারটাকে আমাদের টাকায় কনভার্ট করতে হবে এবং পরবর্তীতে টাকার সাথে যোগ করতে হবে অথবা আমাদের যেটা করতে হবে এই টাকাটাকে ডলারে কনভার্ট করে ডলার ডলার কিন্তু যোগ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডাটটা যদি আবার একটু দেখি দেখুন এখানে হেক্সাডেসিমাল দেওয়া আছে এখানে ডিসিমাল দেওয়া আছে এই দুটা সংখ্যার যুক্ত সম্ভবই না সেটাতে কোনোভাবে যদি আমরা যোগ করতে চাই হয়তো এটাকে হেক্সা ডিসিমাল করবো তখন হেক্সা ডিসিমাল যোগ করতে পারবো অথবা আমরা এটাকে ডিসিমাল করব এটা তো অলরেডি ডিসিমাল দেওয়া আছে তখনও কিন্তু যোগটা পসিবল তবে আমাদের উদ্দীপকে যেহেতু বলা হচ্ছে যে বাইনারিতে মোট কত হবে সুতরাং আমরা কি করব এটাকেও বাইনারি করে ফেলবো আমাদের এই সংখ্যাটাকেও বাইনারি করে ফেলবো এবং পরবর্তীতে দুইটা যোগ করলে কিন্তু আমাদের এই গোয়া নাম্বার কোশ্চেনটা হয়ে যাবে তো আমি এখানে দেখতে পাচ্ছি ফাইভ ডি সেভেন তো আমি ফাইভ ডি সেভেন একটু লিখে নিচ্ছি ফাইভ তারপরে আমাদের ছিল ডি দেন সেভেন ছিল এটা কিন্তু ডিসিমাল সংখ্যা ছিল তাহলে এটাকে আমরা কি করব বাইনারিতে কনভার্ট করে ফেলব তারপরে হচ্ছে আমাদের নাইন 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 তিনটা নাইন ছিল আমাদের ডাকে এবং সেটা ডেসিমাল সংখ্যা ছিল আমরা সেটাকেও বাইনারিতে কনভার্ট করে ফেলব এবং পরবর্তীতে সেই বাইনারি দুটো যোগ করলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাইতে পারবো তো এখন যদি এই যে প্রথম সংখ্যাটা যদি আমরা বাইনারি করতে চাই তাহলে আমরা কিভাবে করব। আমরা কিন্তু এর আগে সংখ্যা পদ্ধতির পরিবর্তনগুলা লম্বা ভিডিও করেছি বা ভিডিও ধারাবাহিক ভাবে সেগুলো আপনারা একটু দেখে নেবেন তবুও আমি যেহেতু এখানে বাইনারি করতে হবে আমি আবার একটু করে দেখাচ্ছি দেখুন এখানে 16 দেখা আছে এখানে বেস দুই দেওয়া আছে তো আমরা দশ থাকলে দশ ব্যবহার করি না বাট ষোলো এবং দুই কোনটা বেস ব্যবহার করব। আমাদের কিন্তু আইডিয়া অনেক সময় মনে থাকে না তো আমরা তখন কি করতে পারি দেখুন এখানে যদি আমি লিখি এবং এখানে যদি আমি দুই লিখি সেটা কিন্তু আসলে সম্ভব না সমান হইল না কোনোদিনও তবে আমি যদি এখানে একটা দিয়ে অর্থাৎ দিলে ফোর পর তাহলে কিন্তু ষোলোর সাথে মিলে গেল তো এটা জাস্ট মনে রাখার একটা সিস্টেম এবং এই যে এই যে ডি ফোর ডি তার মানে চার ডিজিট করে নেব বা আপনারা একটু মনে রাখবেন যে হেচার ডেসিমালকে বাইনারি করতে গেলে চার ডিজিট করে নিতে হয় সুতরাং আমরা এই সংখ্যাটাকে চার ডিজিট করে যদি নেই এই যে পাঁচ এই পাঁচ থেকে কিন্তু চার ডিজিট আসবে তারপরে এই যে আমরা ডি দেখতে পাচ্ছি ডি থেকে কিন্তু আমাদের চার ডিজিট নেবো আমরা এবং এখানে সেভেন দেখতে পাচ্ছি এই সেভেন থেকেও আমরা চার ডিজিট কিন্তু নিব এই যে চার ডিজিট যে নিব এভাবে কিভাবে আমাদের এই সংখ্যাগুলো থেকে বাইনারি ডিজিট নিতে হয় সেই ভিডিওগুলো আমার করা আছে আপনারা সেগুলো একটা দেখে নেবেন তবুও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা একটা সূত্র প্রয়োগ করে বের করতে পারি যেমন এভাবে কিন্তু আমরা বের করতে পারি এখানে আমরা পাস দেখতে পাচ্ছি সুতরাং পাস মিলাতে গেলে আমাকে কিন্তু এইটা নিতে হবে এবং এইটা নিতে হবে তাহলে কিন্তু পাস মিলবে এবং মাঝখানে কিন্তু আমরা এটা ব্যবহার করব না সুতরাং আমরা আসলে এটা এটা পাঁচের যদি আমরা সেই বাইনারি মান। বের করি তাহলে কিন্তু ওয়ান জিরো ওয়ান এরকম কিন্তু আসবে তো আমরা এখানে নিঃসন্দেহে ওয়ান জিরো ওয়ান লিখতে পারি আবার যেহেতু এটা চার ডিজিট নিতে হবে সুতরাং আমরা সামনে একটা শূন্য দিয়ে দিতে পারি একইভাবে ডি মানে ডি থেকেও কিন্তু আমরা চার ডিজিট করে নেব তবে ডি থেকে চার ডিজিট আবার কিভাবে নেব আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে ডি মানে কিন্তু আসলে তেরো আমি আর সেগুলো লিখছি না যে এ মানে দশ বি মানে এগারো সেগুলো লিখলাম না তো তেরো মিলাতে হবে আমাদের অর্থাৎ তেরো থেকে আমাদের বাইনারি মান বের করতে হবে আমরা একই সেই সূত্র থেকে কিন্তু বের করতে পারি অর্থাৎ তেরো মিলাতে গেলে আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু আট নিতে হবে তারপরে চার নিতে হবে আট চারে বারো আর কিন্তু এই যে এখান থেকে এক নিতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আট নেব চার নেব আট চাই বারো এবং লাস্টের যে এক আছে ওইটা ওইটাও নেবো আমরা কিন্তু দুই কিন্তু আমরা নিবো না সেক্ষেত্রে এখানে কিন্তু জিরো বা এই মানগুলা কিভাবে নির্ণয় করা হয় আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি সেগুলো একটু দেখে নেবেন আমি একটু সময় বাঁচানোর জন্য একটু দ্রুত ভিডিও গুলা করে যাচ্ছি এইভাবে লিখে ফেললাম এবং সেভেন কে যদি আপনারা একই নিয়মে যদি বাইনারি করেন তাহলে কিন্তু এভাবে তিন ডিজিট পাবেন তবে আমাদের যেহেতু চার ডিজিট মিলাতে হবে সুতরাং সামনে এখানে একটা শূন্য দিয়ে দিব এতে করে কিন্তু আমরা বাইনারি মানটা পেয়ে গেলাম এবার আমাদের যেটা করতে হবে এইখানে কিন্তু দেখুন আমাদের ম্যাথটা কিন্তু শেষ হয়ে যায়নি আমাদের এবার এই যে দশ ভিত্তিক সংখ্যা সেটাকে কিন্তু বাইনারি করতে হবে তো আমি এই নিয়মও বলেছি আপনাদের দশ থাকলে দশ কখনো আপনারা ব্যবহার করবেন না দশ না ব্যবহার করলে দুই ব্যবহার করবেন আর দুই যেহেতু সমান সম্মানের অপোজিট সাইটে আছে সুতরাং দুই এ পাশ আসলে ভাগ হবে সুতরাং দুই দিয়ে আমরা নয়শো নিরানব্বইকে কে বারবার যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা তার বাইনারি মান বের করতে পারবো তো যথারীতি আমরা যদি এখানে দুই দিয়ে আমরা নয়শো ভাগ করি তাহলে কিন্তু আমরা বাইনারি মান এবার আমরা ভাগটা তাহলে শুরু করে দিই এখানে আপনারা ক্যালকুলেটর ব্যবহার ভাগটা কিন্তু করতে পারবেন তবে আমি এখন একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনারা ক্যালকুলেটর ব্যবহার করেন বা যেভাবে খুশি করতে পারেন এখানে নয়ের ভিতর যদি আমরা ভাগটা করি তাহলে কিন্তু চার দুগুনা কত হবে আট হবে বাট এখানে কিন্তু নয় সুতরাং আমি এক পরের ঘরে দিয়ে দিতে পারি তখন কিন্তু উনিশ হবে উনিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে নয় দুগুনা আঠারো সুতরাং আমরা কিন্তু এখানে নয় নিতে পারবো নয় দুগুনা যদি আঠারো হয় বাট এখানে কিন্তু উনিশ আছে সুতরাং আমরা আরও একটা এক থাকে সেটা আমি লাস্টের করে আবার এক দিয়ে দেবো এখানে এক দিয়ে দিলে আবার উনিশ হলো আবার নয় দুগুনা আঠারো বাট এখানে কত আছে উনিশ সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এক অবশিষ্ট থাকবে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এটা একটা বিজর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে অবশিষ্ট এক থাকবেই বা এই যে আমি যে এইভাবে ভাগটা করলাম আপনারা কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই ভাগটা করে অবশিষ্টটা লিখতে পারবেন যেটা আমি পূর্বতন ভিডিওতে দেখিয়েছি এখানে একটু দ্রুত করে নিচ্ছি আমরা আবার আমরা দুই দিয়ে যদি ভাগ করি বারবার কিন্তু আমাদের ভাগ করতে হবে আবার সেই একই প্রসিডিওর আমি ভাগ করতেছি দেখুন এখানে কিন্তু দুইবার যাবে তারপরে কিন্তু এখানে চার দুগুনা আট কিন্তু এখানে আট নাই নয় আছে সুতরাং এক আমরা পরের ঘরে কল্পনা করতে পারি উনিশ তো উনিশ হলে আমরা কিন্তু নয় দুগুনা আঠারো লিখতে পারি বাট এখানে ১৯ রইল সুতরাং আমাদের কিন্তু এখানে অবশিষ্ট আরো একটা এক থাকবে তারপরে আমাদের কিন্তু বারবার ভাগ করতে হবে সেটা নিঃসন্দেহে আপনারা জানেন তো এই ক্ষেত্রে আমাদের এই দুইকে ভাগ করলে কিন্তু এখানে এক হবে এবং চার ভাগ করলে দুই দুগুনা চার এবং এখানে কিন্তু আমরা ভাগটা করি এখানে আছে সুতরাং ছয় দুগুনা বারো এবং এখানে চার আছে দুই দুগুনা চার একদম বাষট্টি দিয়ে মিলে যায় সুতরাং এখানে কিছুই রলো না শূন্য এখানে যেহেতু জোর সংখ্যা সুতরাং এখানে শূন্যটা থাকবে সেটাই কিন্তু স্বাভাবিক তারপরে Okay. Mm -hmm. আমরা যদি আরও ভাগটা করে নেই তাহলে দুই দিয়ে ভাগ করবে এবার কিন্তু তিন দুগুনা ছয় এবং এখানে কিন্তু একবার যাবে বা একত্রিশ দুগুনা বাষট্টি সেটা কিন্তু আমরা সবাই জানি তাহলে আবার শূন্য থাকবে আমরা আবার ভাগটা করতেছি আসলে বারবার ভাগ করতে হবে সেটা কিন্তু আপনারা জানেন তারপরে আমি বারবার করে দেখাচ্ছি আমাদের অঙ্কের প্রয়োজনই করতে হচ্ছে এটা একত্রিশে কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এখানে যদি আমরা তিনকে ভাগ করি তাহলে একবার যাবে দু এক কে দুই বাট এখানে কিন্তু এগারো থাকে এগারো থাকলে এখানে আমরা পাঁচ দুগুনা দশ লিখতে পারি বা পনেরো দুগুনা তিরিশ আর আমাদের কিন্তু এক বাকি থাকে সেই একটা কিন্তু লিখতে হবে তারপরে আমরা যদি আবার ভাগটা করি সেই ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করলে সাত দুগুণা কত চোদ্দ তো এখানে কত আছে পনেরো সুতরাং আমাদের আবার একটা এক লিখতে হবে আসলে কিন্তু বড় হয়ে যাচ্ছে আমাদের এই ম্যাথটা তিন দুগুণা কত ছয় তো এখানে কত আছে সাত সুতরাং আমাদের এক লিখতে হবে আমরা আবার ভাগ করতেছি আবার ভাগ করলে এখানে কিন্তু দুই এক কে দুই অথচ আছে কত তিন সুতরাং আমাদের এক লিখতে হবে নেক্সট আমরা আর ঘর করে নিচ্ছি এখানে দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করলে কিন্তু একের ভিতরে ভাগটা যাচ্ছে না সুতরাং শূন্য এবং এই যেখানে যে এক রয়ে গেছে সেটাই কিন্তু অবশিষ্ট থেকে যাবে আর আমরা অ্যান্সার লেখার সময় কিন্তু এটা জানি যে নিচ থেকে উপর দিকে অর্থাৎ আমাদের এখান থেকে শুরু হবে আহ ধীরে 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 কিন্তু এদিকে কিন্তু ডিজিট লিখতে হয় তো আমি যদি এখন এই ডিজিট গুলা লিখি লাস্টে থেকে লিখবো তো তার আগে আমরা কিন্তু এই যে এখান থেকে যে ডিজিট গুলা পাইছি এটা বাইনারি মান আবার নয়শো নিরানব্বই বাইনারি মান কিন্তু আমাদের এই যে সাইডে এসেছে এগুলা এখন এই যে এই বাইনারি মান এবং এই বাইনারি মান যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে তাহলে এবার আমাদের যুগের পালা সুতরাং আমরা প্রথম যে সংখ্যাগুলো নিয়েছিলাম সেই সংখ্যাগুলো নিতে পারি তবে এখানে একটু খেয়াল করুন এখানে কিন্তু প্রথমে জিরো আছে আমরা কিন্তু জিরো ব্যবহার না করলে চলে সামনে তো সেই ক্ষেত্রে আমাদের বাকি সংখ্যাগুলো যদি বা আপনারা লিখেও দিতে পারেন আমি ওয়ান তারপরে জিরো নিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি আবার ওয়ান আছে তারপরে হচ্ছে দুইটা ওয়ান আমরা একটু ফাঁকা ফাঁকিভাবে নিচ্ছি এবং জিরো ওয়ান আপনারাও ঠিক তাই করবেন ফাঁকা ফাঁকি ভাবে নিবেন তাহলে কিন্তু ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে জিরো এবং তিনটা ওয়ান আছে আমি তাহলে কিন্তু তিনটা ওয়ান নিয়ে নিলাম এবার যেটা করতে হবে আমাদের কিন্তু এই সংখ্যাটাও কিন্তু যোগ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি এই সংখ্যাটা যদি লিখতাম তাহলে কিন্তু দেখুন যে এইটা কিন্তু আমাদের এই বাইনারি মানটা যদি লিখতাম তাহলে কিন্তু আমাদের ওয়ান সবার আগে তারপরে আরো একটা ওয়ান তারপরে আরো একটা ওয়ান অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ান আছে আমাদের আর দুইটা ওয়ান তারপরে আমাদের দুইটা জিরো এবং আবার তিনটা ওয়ান আসতো এইভাবে কিন্তু আমাদের এই ডিজিট চলে আসতো তো আমাদের এখন এই ডিজিট আমি এখানে যদি যোগ যেহেতু আমি এখানে নিয়ে বসাবো তো এখানে দেখতে পাচ্ছি তিনটা ওয়ান সুতরাং আমাদের কিন্তু একটা দুইটা তিনটা ওয়ান লিখে ফেললাম তারপর দুইটা জিরো আছে যথারীতি নিচে নিচে দুইটা জিরো লিখলাম তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ান আছে এক দুই তিন চার পাঁচ এভাবে কিন্তু আমাদের লাইনটা চলে আসলো এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যোগ করা এবং যোগ করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আমি যোগের ভিডিও করেছি বাইনারি সংখ্যা সংখ্যা সেগুলো ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনারা একটু দেখবেন তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে আমি এখন যোগ করে দেখাচ্ছি এখানে দেখুন আমি একটু শর্টকাট দেখাচ্ছি যোগের যদি আমি বিস্তারিত নিয়মগুলো আলোচনা করেছি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তবুও আমি এখানে শর্টকাটে যোগটা একটু দেখাচ্ছি দেখুন এখানে ওয়ান অন যখনই যোগ করবেন তখনই কিন্তু আপনি অ্যান্সার হিসেবে জিরো লিখবেন এবং ওয়ান রাখবেন ক্যারি হিসাবে এটা পরের ঘরে আমরা ব্যবহার করবো এটা সি লিখলাম আবার যখন আপনি তিনটা ওয়ান যোগ করবেন তখন কিন্তু আমাদের অ্যান্সারে আমরা ওয়ান লেখবো আর একটা ওয়ানকে আমরা ক্যারি হিসাবে ব্যবহার করব এই সিম্পল টেকনিকটা একটু মনে রাখবেন আর আমি যোগের ভিডিও অলরেডি করেছি সেগুলো দেখলে বিস্তারিত আরো ধারণা পাবেন তো আমি এখানে দেখুন প্রথমে আমি যদি যোগ করি ওয়ান ওয়ান যোগ করলে আমি বলেছি যে আমরা জিরো লিখবো এবং পরের ঘরে এক ব্যবহার হবে এখানে কিন্তু তিনটা ওয়ান যোগ করলে তাহলে কিন্তু ইলেভেন হবে ওয়ান ওয়ান হবে আর কি তার আমরা ওয়ান লেখবো আর একটা ওয়ান হাতে থাকবে এই ঘরে যদি আমি সেই ওয়ানটা আবার ব্যবহার করি তাহলে কিন্তু ওয়ান আর ওয়ান হাতে থাকবে তো তো এখানে আমরা যদি সেই তাহলে কিন্তু ওয়ান আসতেছে আর এখানে কিন্তু আমরা জিরো লিখবো আবার কিন্তু এখানে আমাদের ক্যারি থাকবে সুতরাং একটা এক লিখতে হবে এখানে একটা ক্যারি থাকবে সুতরাং আরো একটা এক লিখবো আমাদের হাতে কিন্তু আরো একটা এক রয়ে গেছে এখানে কিন্তু ওয়ান এবং ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা জিরো লিখবো এবং ক্যারি এক থাকবে সেই একের সাথে আরও একটা যদি এক যোগ করি তাহলে কিন্তু জিরো হবে এবং আমাদের ক্যারি ওয়ান থাকবে সেই ওয়ানটা আমরা এখানে লিখে দেব এতে করে কিন্তু আমাদের ফাইনালি যে রেজাল্টটা সেখানে কিন্তু আমরা পৌঁছাইতে পারবো এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল রেজাল্ট আর আপনারা এই ম্যাটটা করার সময় কিন্তু একটু লিখে নিতে হবে যে এখানে একটু লিখে নেবেন যে আমরা হেক্সার ডিসিমালকে বাইনারি করি প্রথমে তারপরে আবার একটু বাংলা লিখে নেবেন ডেসিমালকে বাইনারি করবো পরবর্তীতে আমরা আমরা আবার লিখব যে হেডসা ডেসিমালকে বাইনারি করে পাই এরকম এইটুকু লিখবো আবার লিখবো যে আমরা ডিসিমালকে বাইনারি করে পাই তখন আমরা এই এই এইটুকু লিখবো আমরা এই নীচের এইটুকু লিখব এবং পরবর্তীতে সেই এখানে যদি আমরা এইভাবে লিখি যে এইটুকু আমরা পেয়েছিলাম আসলে ফাইভ ডি সেভেন যেটা একটা হেক্সার সংখ্যা এখান থেকে আমরা এটা লিখতে পেরেছিলাম এবং নিচে যদি লিখি এটা কিন্তু নাইন আসলে এটা কিন্তু সেই ত্রিপল নাইনে ডায়াল করবেন আর পুলিশ চলে আসবে এরকম কিছু না যাই হোক ত্রিপল নাইন এখানে আমাদের ডাকে চলে আসছে এটা আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার উনিশে এসেছিল রাজশাহী বোর্ড দুই হাজার উনিশের গোয়া নাম্বার কোয়েশনটা আমরা সলভ করলাম তো এখানে অলরেডি আমাদের অ্যান্সার পেয়ে গেছে এখানে একটু সমান সমান লিখবো এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মান এবার আমরা ঘ নাম্বার ম্যাটটা যদি করি আবার আমরা একটু ডাকটা দেখাচ্ছি দেখুন আমাদের এবার ঘ নাম্বার ম্যাটটা দেখুন পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে তাহলে পিয়াল এবং কৃষ্টি দুইজনের যে জিনিস কিনছে উপহার কিনছে তার ক্রয় মূল্য যথাক্রমে ডিসিমাল তার মানে পিয়ালের ডিসিমাল আর দশমিক সংখ্যায় নির্ণয় করতে হবে তো পিয়াল এখানে কত পিয়ালের কোনটা পিয়ালের কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিয়ালের তাহলে আমরা এই যে সেভেন ফাইভ জিরো যেটা একটা অক্টাল সংখ্যা এটাকে কি করতে হবে আমাদের কিন্তু বলছে যে পিয়ালেরটা টা ডিসিমালে কনভার্ট করতে হবে অর্থাৎ এই সংখ্যাটাকে সেভেন ফাইভ জিরো যে অক্টাল এই সংখ্যাটাকে আমরা হেক্সাডিসিমালে কনভার্ট করবো আর আবার বলা আছে যে এখানে কে কৃষ্টি কৃষ্টির সংখ্যা কোনটা কৃষ্টির হচ্ছে আমরা জানি যে এই যে প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যা এটা হচ্ছে কৃষ্টির কৃষ্টির এই সংখ্যাটাকে কি করতে বলছে দশমিক সংখ্যায় কনভার্ট করতে বলছে অর্থাৎ আমরা এটাকে দশমিক সংখ্যায় কনভার্ট করব এবং এটাকে সংখ্যায় কনভার্ট করব তাহলে প্রথমে আমরা এই কৃষ্টির যে সংখ্যাটা অর্থাৎ ফাইভ ডি সেভেন সিক্সটিন এটাকে যদি আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করি তাহলে কিন্তু খুব সহজে পারার কথা ফাইভ ডি সেভেন এটাকে আমরা লিখে নিচ্ছি একটু ফাইভ ডি সেভেন ফাইভ ডি সেভেন যেটা আমাদের একটা সংখ্যা এটা কৃষ্টি উপহার হিসেবে কিনেছিল এবং এটাকে বলেছে দশমিক সংখ্যায় কনভার্ট করতে অর্থাৎ ভিত্তিক সংখ্যায় কনভার্ট করতে হবে আমাদেরকে তো এটাকে দশ ভিত্তিক সংখ্যায় কনভার্ট করতে গেলে এগুলাও কিন্তু আমি করেছি সৃজনশীলের আলোকে আজকে আমি এই কোশ্চেনটা আসলে সলভ করতেছি কারণ এই ম্যাথগুলো আমরা আগেই করেছি যদি আপনারা সেগুলো বুঝে থাকেন তাহলে যে কোনো সৃজনশীল করা কিন্তু কোন তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দশ থাকলে আমরা দশ কখনো ব্যবহার করব না তাহলে আমরা ষোলো ব্যবহার করব তাই না তো ষোলো যেহেতু এই সংখ্যার সাথে অ্যাডজাস্টেড আছে সুতরাং ষোলো দিয়ে আমরা বারবার গুণ করব আমরা জানি অ্যাডজাস্টেড থাকলে কিন্তু আমরা বারবার গুণ করি এবং এখানে ডি আছে টাকেও কিন্তু আমরা গুণ করব ষোলো দিয়ে অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকেই কিন্তু আমরা ষোলো দিয়ে গুণ করব এবং মাঝখানে কিন্তু আমরা যোগ চিহ্ন ব্যবহার করি যেটা অলরেডি আপনারা জানেন এবং তারপরে আমরা যদি পাওয়ার ব্যবহার করি আমাদের কিন্তু আসলে পাওয়ার উল্লেখ করতে হবে এটা ভুলে গেলে চলবে না দেন এখন যদি আমরা ক্যালকুলেট করি এই বিষয়টা তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ইন্টু সিক্সটিন ইন্টু সিক্সটিন এরকম একটা ডিজিট আসবে যেটাকে আমরা যেটা আমি একটু আগে ক্যালকুলেশন করে রেখেছিলাম যে কারণে আমি জানি বা নিজে নিজে করবেন আমি সময় বাঁচানোর স্বার্থে একটু দ্রুত করে নিচ্ছি এবং এখানে ডি দেখতে পাচ্ছেন আমরা জানি ডি মানে হচ্ছে তেরো সেই তেরো সাথে ষোলো দিয়ে যদি আপনি গুণন করেন আমি একটু তবুও লিখে দিচ্ছি যে এখানে তেরো এবং এখানে আমরা ষোলো লিখবো ওয়ান যেহেতু ওয়ান আছে পাওয়ার হিসাবে এখানে কিন্তু সংখ্যা আর বাড়বে না তারপরে এখানে আমরা যোগ চিহ্ন যথারীতি দেবো এবং এটার মান ওয়ান এখানে শুধু সেভেন থাকবে এখন আপনারা যদি পাঁচ দিয়ে দুশো ছাপ্পান্ন কে যদি আপনি গুনন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কত পাবেন বারোশো আশি পাবেন আর কি আমার ভুলও হতে পারে আপনারা একটু ক্যালকুলেটর করে দেখবেন আমি একটু আগে ক্যালকুলেশন করে দেখেছি তো সেই ক্ষেত্রে আসার কথা এবং এবং যদি আপনি গুণন করেন সেই ক্ষেত্রে দুইশো আট আসার কথা দেন আমরা সেভেন এবং সবগুলো যদি আমরা একটু যোগ করি তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা সলভ করে ফেলতে পারবো এখানে সবগুলা যোগ করলে বোধ হয় আহ চোদ্দশো পঁচানব্বই এরকম একটা ডিজিট আসে এটাই আমাদের আনসার এবং এটা কিন্তু আসলে দশ ভিত্তিক একটা সংখ্যা অর্থাৎ আমাদের যে কৃষ্টির কথা বলা হচ্ছিল সেটাকে কিন্তু আমরা দশমিকে পরিণত করতে পেরেছি আমরা বলবো যে কৃষ্টির দেওয়া যে উপহার সেটার মূল্য ছিল ফাইভ ডি সেভেন যেটা একটা হেক্সাডিস সংখ্যা এবং যেটাকে আমাদের দশমিক সংখ্যা কনভার্ট করতে বলা হয়েছিল এবং আমরা দশমিক কনভার্ট করে যথারীতি আহ চোদ্দশো পেয়েছে এটাই কিন্তু আমাদের একটা অ্যান্সারে চলে আসবে একটা একটা অ্যান্সার হলো আর কি তারপরে বলা আছে আমরা আবার যদি একটু টাকটা খেয়াল করি দেখুন এখানে আমরা কৃষ্টিরটা মিলালাম যে কৃষ্টির টাকাটা আমরা কৃষ্টির উপহারের যে টাকাটা সেটা আমরা দশমিক সংখ্যায় কনভার্ট করেছি এবার পিয়ালের যে ক্রয় করতে যে টাকাটা খরচ হয়েছিল সেটাকে হেক্সা ডিসিমালে কনভার্ট করবো অর্থাৎ সেভেন ফাইভ জিরো এটাকে হেক্সা ডিসিমালে কনভার্ট করব তো আমি সেভেন ফাইভ জিরোকে কীভাবে হেক্সা ডিসিমাল করা যায় সেটা একটু করে দেখাচ্ছি তাহলে আমি সেভেন ফাইভ জিরো একটু লিখে নিলাম আমি এবং এটা আমাদের আহ জানি যে এই সেভেন ফাইভ জিরো এটা এইট ভিত্তিক একটা সংখ্যা ছিল যেটা পিয়াল পিয়ালের সংখ্যা ছিল আর কি পিয়াল এটা খরচ করেছিল এবং এটাকে কনভার্ট করতে বলা হয়েছে হেক্সাইসেমালে আসলে অক্টাল টু কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় মাঝে মাঝেই কিন্তু এই কনভারশন চলে আসে তো এই অক্টাল টু কনভার্ট করতে গেলে এখানে কিন্তু কোনো দশ নেই যে আমরা দশ উদ্ধ করে দেব এখানে আট আছে ষোলো আছে এবং এখানে কিন্তু আমরা আট এবং ষোলো দিয়ে কোনোই কোনোয়েশন দাঁড় করাতে পারবো না আমরা যেটা করতে পারি আমরা এই যে অক্টাল যে করব এই অক্টালটাকে প্রথমে আমরা কি করবো বাইনারি করে ফেলব এটা তো আমরা নিশ্চয়ই জানি এবং সেই বাইনারিটাকে পরবর্তীতে আমরা হেক্সাডিসেমাল করব এটাই কিন্তু নিয়ম তো অক্টাল টু হেক্সাডিসেমাল বা হেক্সাডিসেমাল টু অক্টাল ভিডিও করা আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো আমি যথারীতি করে দেখাচ্ছি যে সেভেন থেকে আমাদের কিন্তু তিন ডিজিট নিতে হবে আমরা আসলে অক্টাল থেকে প্রথমে বাইনারি করতেছি এবং ফাইভ থেকেও কিন্তু যথারীতি আমরা তিন ডিজিট নেব এবং জিরো থেকেও তিন ডিজিট নেব আর এগুলো তিন ডিজিট করে নিলে আমরা জানি এখানে কিন্তু এরকম আসবে এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান আসবে এগুলো আসলে করতে করতে একটা মুখস্থ হয়ে গেছে আপনারা মান নির্ণয়ের যে ভিডিওগুলো করেছি সেগুলো একটু দেখে নিতে পারেন এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখুন এটাকে হেক্সা করা তো হেক্সা ডিসেমাল করলে আমরা যেটা করতে পারি চার ডিজিট করে সাজিয়ে নিতে পারি আমরা তো চার ডিজিট করে সাজিয়ে নিলে এখানে তিন ডিজিট এবং দেখুন ওয়ান পর্যন্ত এরকম একটা আসবে অর্থাৎ আমরা জিরো জিরো তিনটা জিরো ওয়ান এরকম চার ডিজিট করে আমরা অ্যারেঞ্জ করে দেন আমাদের কিন্তু ওয়ান জিরো থেকে শুরু করে এখানে দুই ডিজিট এবং এখান থেকে দুই ডিজিট আসবে সুতরাং আমরা এখানে লিখতে পারি ওয়ান জিরো দেন আরো দুইটা ওয়ান আছে এখান থেকে আমরা চার ডিজিটে অ্যারেঞ্জ করে নিচ্ছি আর আমাদের একটা ওয়ান বাকি থাকে সেই ওয়ানটা নিলে আমরা বাকি চার ডিজিট যেহেতু মিলাতে হয় তিনটা শূন্য দিয়ে দেবো এখন যদি আমরা এখান থেকে থেকে মানগুলো অর্থাৎ সাধারণ ডিসিমাল মান যদি বের করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে তো এটার মান আমরা ওয়ান এটা কিন্তু আসলে খুব সহজেই লিখতে পারি দেন আমরা যদি এটা না লিখতে পারি আমাদের কিন্তু সেই যে ম্যাথড যে ওয়ান এর ডাবল টু টু এর সেই ম্যাথড অ্যাপ্লাই করে কিন্তু মানগুলো আমরা বের করতে পারবো এখানে দেখা যাচ্ছে যে তিনটা ওয়ান আছে সুতরাং আমাদের এবং লাস্টে একটা জিরো আছে সুতরাং আমরা এইটা ব্যবহার করব না এবং বাকি এই সবগুলাই ব্যবহার করব আর এই সবগুলো ব্যবহার করলে আট চারে কত হচ্ছে বারো হচ্ছে বারোর সাথে আরো দুই যোগ সুতরাং এখানে কত পাচ্ছি টোটাল চোদ্দ পাচ্ছি চোদ্দ মানে কিন্তু আমরা এখানে চোদ্দ লিখলাম বাট অ্যান্সারে কিন্তু আমরা চোদ্দ আমরা জানি হেক্সাটিস কিন্তু ই বোঝায় চোদ্দ বলতে তো আমরা ই লিখে দিলাম একইভাবে আমরা যদি এর মান বের করি এর মান বের করলে কিন্তু আমরা আসলে এটা নিতে পারবো না এটাও নিতে পারবো না যেহেতু জিরো আছে সবগুলো আমরা এটাও নিতে পারবো না বাট আমরা কিন্তু এখানে এইট দেখতে পাচ্ছি সেই এইটটা কিন্তু নিতে পারবো তো আমরা এইটটা যদি নেই সুতরাং এখানে এইট হবে তো টোটালি আমি যদি অ্যান্সারটা এখন একটু লেখি দেখুন যে সেভেন ফাইভ জিরো যেটা এটাকে আমরা আসলে হেক্সাডিসেমাল করেছি ওয়ান এবং ই তারপর হচ্ছে এইট হবে এবং এইটাই হচ্ছে সিক্সটিন হবে আর এটাই কিন্তু আমাদের পরবর্তী যে উদ্দীপক অনুসারে যে সেটা কিন্তু হয়ে যায় আসলে আমরা যদি ভালোভাবে পারি ম্যাথগুলো সৃজনশীল এমনও অনেক ছেলে মেয়ে বা স্টুডেন্ট আছে যারা সাধারণ ম্যাথগুলা পারে কিন্তু সৃজনশীল ধরতে পারে না তার কারণ হচ্ছে তার ম্যাথগুলাতে পরিপূর্ণ ধারণা নেই কোথাও না কোথাও তার ল্যাকিংস আছে সেই কারণে সে ধরতে পারে না কিন্তু ম্যাথ সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু সৃজনশীল ধরাও কোনো ফ্যাক্ট না আমি আজকে ভিডিওটা শেষ করবো এই সৃজনশীলের ভিডিও বাকি সৃজনশীল আপনারা বোর্ড অনুসারে প্র্যাকটিস করতে পারেন কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেগুলো সলভ করে দেবো আমি পরবর্তীতে কোনো আইসিটিতে কোন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম